বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী মোরে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আজ ফেসবুক লাইফটা আসলে কি দিয়ে শুরু করবো আমি আসলে ভেবে পাচ্ছিলাম না, কারণ আজ আমাদের মানে আমাদের সবার জন্যই বলতে গেলে একটা স্পেশাল দিন, কারণ আজ একই সঙ্গে দুটো বিশেষ কারণ রয়েছে। এবং প্রথমত আজ বিশ্ব মা দিবস, এবং আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী দিবস। তো সব কিছু মিলে আজ এই সুন্দর দিনটাতে ফেসবুক লাইভে যুক্ত হয়ে গেলাম, এবং আর যে মিম আছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং এখন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন 96.4 স্পাইস এফএমের ফেসবুক পেজ থেকে। এবং গতকালই বলছিলাম ঈদের ছুটি শেষ, আজ সব কিছু আবার স্বাভাবিক নিয়মে ফিরছে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব কিছু আবার নিজের নিয়মে ফিরছে, সব কিছু মিলে আজকের এই কর্মব্যস্ত দিনের দুপুরবেলা এবং সেই সঙ্গে ঝুম বৃষ্টি সব কিছু মিলে আজকের দিনটা কেমনভাবে উপভোগ করছেন সব কিছু কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। এবং আজ ক্যাপশনটা দিয়েছি একটু অন্যরকম, আমাদের মায়ের সাথে তো আমাদের সম্পর্ক সব কিছুর ঊর্ধ্বে, পৃথিবীর বোধহয় সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক, এবং হতে পারে পৃথিবীর সবচেয়ে ছোট একটা শব্দ মা, কিন্তু নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ, সবচেয়ে মধুরতম শব্দ হচ্ছে মা, কারণ মমতাময়ী মায়ের কারণেই কিন্তু আমরা পৃথিবীর এই আলো দেখেছি। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। এবার একটু জানতে চাই মাকে নিয়ে আপনার যে কোনো অনুভূতি, এবং আপনার মায়ের বলা একটা ডায়লগ, যেটা হয় যে আমাদের প্রত্যেকের মাই কোনো না কোনো একটা বিষয় নিয়ে, মানে যেটা হয় যে আপনার উপর রেগে গিয়ে বা আপনাকে ভালোবেসে কোনো না কোনো একটা ডায়লগ কিন্তু আমাদের প্রত্যেকের মা একবার না একবার দিয়েই থাকে দিনের প্রতিদিন, তাই না? মানে একটা সিগনেচার ডায়লগ থাকে। তো আপনার মায়ের কোন ডায়লগটা মানে সবসময় আপনার মা বলে থাকে আপনাকে, বা আপনাদের ভাই বোনকে মানে সন্তানদের কি করে থাকে সেটা একটু আমাকে জানান এবং জানিয়ে দিতে পারেন। এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন, ফেসবুক লাইভটা শেয়ার করে ফেলতে পারেন। যুক্ত হয়ে আছে কাউসার মাহমুদ, এছাড়াও দেখতে পাচ্ছি সাথী আক্তার, হাই আক্তারুজ্জামান খান আছেন, বলছে ভালোবাসার আরেকটি নাম মিমাপু, অনেক কিউট লাগছে তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আজ শুধু আমি গল্প আড্ডা দিচ্ছি না, আমি একটু জানতে চাই যে মা দিবসে আপনার মায়ের বলা একটা কথা, যেটা আপনার মা সবসময় আপনাকে বলে থাকে, যেটা হয় যে মা যেমন আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, আমার মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি শাসনও কিন্তু মাই করে। যেমনটা ঘুম থেকে সেটা উঠানো, সেটা হতে পারে পিটিয়ে ওঠানো, কিংবা হতে পারে কান ধরে টেনে হিঁচড়ে ওঠানো, বকুনি দেয়া, সব কিছু মিলে যেটা হয় যে আমার মাও সবসময় এরকম বলে যে সারাদিন আমি শুয়ে থাকি, এরকম একটা ডায়লগ সবসময় বলে, বা এরকম কিন্তু বলে থাকে যে আমাদের মায়েরা যে আমি বলে সহ্য করছি, অন্য কোনো মা হলে কিন্তু এগুলো সহ্য করছে না, কিংবা আবার এরকমও কিন্তু বলে থাকে যে মা তো তাই সহ্য করছি, অন্য জায়গায় গেলে তাহলে বুঝতে, এরকম কিন্তু বলে থাকে, তাই না? তো আপনার মাকে নিয়ে আপনার যে কোনো অনুভূতির কথা শেয়ার করে ফেলতে পারেন, সে এটা ছাড়াও ফেসবুক লাইভটাও কিন্তু শেয়ার করে দিতে পারেন। আরিয়ান আছেন, আচ্ছা বলছে ঘুম থেকে উঠ তোর বাবা এসে দেখলে কিন্তু খবর আছে, এটা প্রতিদিন শুনি, সত্যি কথাই, মানে মা সবসময় বাবার ভয় দেখাতো যে তোর বাবা আসলে কিন্তু বলে দেবো, তোর বাবাকে কিন্তু এটা করে দেবো, এরকম কিন্তু সবসময় মায়েরা আমাদেরকে বলে থাকে, তাই না? তো আপনার মায়ের সবসময় বলা কোন ডায়লগটা আপনি প্রতিদিন শুনে থাকেন, বা মাকে নিয়ে আপনার যে কোনো অনুভূতির কথা জানিয়ে দিতে পারেন। আজকে সাথী একটা আছে, বলছে আপু কেমন আছো, ভালো আছি। এবং পপি বলছে পড়াশোনা নেই সারাদিন মোবাইল, এই কথাটা আমার মনে হয় 99% মায়েরা বলে থাকে প্রত্যেকটা সন্তানকে, যে তুই আবার মোবাইল নিয়ে বসেছিস, পড়াশোনা নাই সারাদিন মোবাইল, কী যে আছে মোবাইলের ভেতরে। তারপর হচ্ছে মানে আমার মা যে সময় মানে অধিকাংশ সময় বলে যে পারলে মোবাইলের ভেতরে ঢুকে যায়, এরকম কিন্তু অধিকাংশ সময় বলে থাকে। নুসাবা ইসলাম আছে, সো কিউট আপু, অনেক অনেক ধন্যবাদ। যারা যুক্ত হয়ে আছেন অবশ্যই ফেসবুক লাইভটা শেয়ার করে দিতে পারেন। যুক্ত হয়ে আছে ইমন, কোনো জিনিস খুঁজে না পেলে আমি আর যদি পেয়ে যাই পরে একদিন, পরে তোর একদিন কি আমার একদিন, অথচ জিনিসটা পাশেই থাকে। আমিও না আসলে এই বিষয়টা মানে এই সায়েন্সটা না আজও বুঝলাম না, যে ধরুন আমি একটা কোনো কিছু খুঁজছি এবং আমি কিছু একটা খুঁজে বেড়াচ্ছি,
আমার চোখের সামনেই হয়তো জিনিসটা আছে, কিন্তু আমি যখন খুঁজছি তখন সেটা আমার চোখের সামনে থাকে না। যেই মা এসে বলে যে কই দেখি তো আমি গিয়ে দেখে আসি, ঠিক সেই সময়টাতে দেখি যে ওইটা ঠিক ওই জায়গাটাতেই থাকে। তো মা কেন সব খুঁজে পায় বলুন তো? মানে যে কোনো কিছু আমার চোখের সামনেই রয়েছে কিন্তু আমি অথচ সেটা দেখি না, মা সেটা দেখতে পায়। মায়ের বোধ হয় একটা মানে ওই যে ত্রিনয়ন বলতে কিছু একটা আছে, তা না হলে মা কিভাবে দেখতে পায় আমরা কেন পাই না? যুক্ত হয়ে আছে বাবুল ইসলাম আছেন, হাসান ইমাম আছেন, বাবুল বলছে কেমন আছেন, ভালো আছি। আচ্ছা আরিয়ান ইসলাম বলছে, কি বলছে, আপু তোমাকে নতুন দেখছি, নাম কি, নাম কি আরজে মিম আছি, তো মিম থাকে আপনার সঙ্গে সব সময়ের মতোই, শুভ দুপুর শো চলছে এবং শোয়ের বিরতিতে একটু এলাম আপনাদের সঙ্গে গল্প করতে। বাবুল ইসলাম বলছে কেমন আছো, ভালো আছি। আয়াত আছেন বলছে মায়ের প্রতি ভালোবাসাটা শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও থাকুক অবশ্যই। অনেকেই কিন্তু বলে থাকেন যে এই যে মা দিবস নিয়েও কিন্তু অনেকের অনেক ধরনের মানে সমালোচনা রয়েছে, তো সেই সমালোচনায় যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মাকে একটা দিন আমরা ভালোবাসবো না, আমরা বা বছরের প্রত্যেকটা দিনই মাকে ভালোবাসবো, কিন্তু এই যে বিশেষ দিনটাতে যদি মাকে একটু বিশেষভাবে তার সাথে দিনটা উদযাপন করা যায় ক্ষতি কী? বছরের প্রত্যেকটা দিন তাকে ভালোবাসা উচিত, তার সঙ্গে সেরকমভাবেই সময় কাটানো উচিত, মা ঠিক যেভাবে আমাদেরকে ভালোবাসে। আর এই বিশেষ দিনটা যদি তাকে আরও একটু বিশেষভাবে তাকে দিনটা উপহার দেওয়া যায় তাহলেই ক্ষতি কি? যুক্ত হয়ে আছে দেখতে পাচ্ছি আহমেদ তন্ময় বলছে আমার আম্মুর যেই বিষয়ে কথা হোক না কেন মোবাইলের বিষয়টা টেনে আনে। এটা আসলে খুব স্বাভাবিক একটা সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে ধরুন বাবা মায়ের সাথে কোনো কিছু নিয়ে একটা তর্ক চলছে, যে হতে পারে সেটা বাজার ঘাট বা কিছু একটা আনতে বলেছে সেটা বাবা নিয়ে আসেনি, তো এরকম কোনো কিছু নিয়ে একটা ঝগড়া হলো, সেই ঝগড়া হতে হতে কোনভাবে যেন আমরাও সেই ঝগড়ার ভেতরে ঢুকে পড়ি এবং তারপরে আসে আমাদের পড়াশোনা, তারপরে আসে মোবাইল, এরকম যে ছেলেমেয়ে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে এরকম একটা বিষয়। আচ্ছা যুক্ত হয়ে আছে সীমান্তদীপ বলছে আমার মানি আজ থেকে 4 বছর আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে। সীমান্ত আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, যে এখন মানে বিশেষ করে এই বিশেষ দিনগুলোতে যখন মা দিবসে মায়ের সাথে প্রত্যেকে ছবি তুলে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, ঠিক সেই সময়টাতে যাদের মা নেই ঠিক তারাই বুঝতে পারে যে মা না থাকার কষ্টটা কী। আর পৃথিবীতে একমাত্র আপন কিন্তু আমাদের মা আর বাবাই, তো এই মানুষ দুটো যখন পৃথিবীতে না থাকে তখন সত্যি মনে হয় যে পায়ের নিচে মাটি নেই কিংবা মাথার উপরে কিছু নেই, মানে কোনো ধরনের কোনো ছায়া নেই। তো পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, পৃথিবীর সকল মায়েরা বেঁচে থাকুক, তারা সারা জীবন সন্তানের জন্য করে যাক, এবং যাদের মা আজ পৃথিবীতে জীবিত নেই মন খারাপ করবেন না, মা ঠিক যেভাবে আপনাকে দেখে যেতে চেয়েছিলেন ঠিক সেভাবে নিজেকে তৈরি করে ফেলুন। যুক্ত হয়ে আছে আবু রায়হান, হ্যাঁ আপি গুড আফটারনুন, আপনাকেও গুড আফটারনুন। সঞ্জিদা আছেন বলছে মায়ের কাছে সুপার পাওয়ার আছে, একদম সত্যি, মানে মায়ের কাছে কিছু একটা আছে, মানে আমরা হয় না যে ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের কার্টুনে দেখতাম যে কারো কারো কাছে কিছু সুপার পাওয়ার থাকে, তো আমাদের প্রত্যেকের মায়ের কাছে সুপার পাওয়ার রয়েছে। যুক্ত হয়ে আছে রবিন, হাই লিখেছে পাপড়ি বলছে তার মায়ের ডায়লগ হচ্ছে তোর পেটে আমি হয়েছি, তো এটাই বলে মনে অনেক সময় যে তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি এরকম। আচ্ছা যুক্ত হয়ে আছে রায়হান বলছে গুড আফটারনুন। আচ্ছা পারভেজ মোশারফ বলছে সারাদিন শুধু মোবাইল টিপে কোনো কাজ নেই, সত্যি। তিন্নি বলছে লেখাপড়া নেই সারাদিন খালি মোবাইল, তোর বাবা আসলে আজকে তোর ফোন নিয়ে নিব, এইটা সবাই বলে যে তোর বাবা আজকে আসুক, আসুক তোর বাপ এরকমভাবে সবসময়, তাই না? আচ্ছা আনিস আহমেদ বলছে জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই, আচ্ছা কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই, সত্যি কথা বলেছেন। জামিল আছেন মা দিবসের সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ। বিপ্লব চৌধুরী আছেন বলছে ভালোবাসার মা নেই আজ 6 বছর, মন খারাপ করবেন না, মায়ের স্বপ্নগুলো পূরণ করুন, তার জন্য এই বিশেষ দিনগুলোতে দোয়া করুন, তার মতো করেই নিজেকে গড়ে তুলবেন। বর্ষা আছেন বলছে মোবাইলটা গিলেখা আমার মায়ের ডায়লগ, সত্যি মানে সব মায়েরাই কেন মোবাইলের পেছনে পড়ে থাকে বলুন তো। সাদিক বলছে আমার মা আমাদের সবার প্রিয়। এস এম মারুফ বলছে সরি, আচ্ছা আই স্টিল ক্যান্ট গেট মাই প্যারেন্টস টু স্মাইল বাট আই উইল ট্রাই ইনশাল্লাহ। আসলে সত্যি কথাই মা হচ্ছে আমাদের জান্নাত,
আর যদিও মারাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি সমালোচনা করে, মানে মায়েরাই সমালোচনা করবে, আপনি কোনো কিছু একটা ভুল করবেন, অন্য কেউ সেটা ভুল ধরিয়ে দেওয়ার আগে কিন্তু মাই আপনাকে বলবে যে এটা এরকম না সেরকম করুন। তো মারাই, মানে মায়েরাই আমাদের ভালো চায়, তো তারাই কিন্তু এই কথাগুলো বলবে, তাই না? মারুফ যুক্ত হয়ে আছে, আবদুল্লাহ তৌফিক আছে, মা তো মায়ের, মায়ের কোনো তুলনা হয় না, সত্যি মায়ের তুলনা হতে পারে না। যুক্ত হয়ে আছে শামিম মৌ, বলছে আচ্ছা মায়ের মতো কেউ হয় না। টুকি আছে, বলছে আমার আম্মুর আমার কাছে নেই, 4 বছর জন্য এক কাজে বাইরে গেছে। আবার এই জন্য আমার কিন্তু ভালো লাগে যে সকল কর্মজীবী মায়েরা, মানে অনেক সিঙ্গেল মাদার রয়েছে যে শুধুমাত্র সন্তানের ভরণ মানে ভরণ পোষণের জন্য, শুধুমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য তারা কিন্তু অনেক দূর দূরান্তেও পাড়ি জমাচ্ছে, এবং তাদের এই কষ্ট বা তাদের এই স্যাক্রিফাইসটা কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করা হয় না। প্রত্যেকটা মাই তাদের কাছে সেরা, কিন্তু যে সকল মায়েরা মানে বাবা ছাড়া তার সন্তানকে লালন পালন করার জন্য যুদ্ধ করে যাচ্ছে রীতিমতো, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান কিন্তু সবসময় বেশি থাকে। তেলোয়ার সর্দার আছেন, বলছে যে আমার মা সবসময় বলে ভালো মানুষের মতো মানুষ হতে হবে, একদম খাঁটি কথা। তৌফিক বলছে এই পৃথিবীতে কোনো স্বার্থহীন মানুষ যদি থাকে তাহলে সেটাই মা। সাথী একটা যুক্ত হয়ে আছে, অন্তর আছেন, ধন্যবাদ। ইমন বলছে আমার কোনো সমস্যা হলে আম্মু বাসায় বসেও কীভাবে কীভাবে যেন জেনে যায়। আসলে এটা কেন হয় বলুন তো, মানে মানে মা কি কোনোভাবে আমাদেরকে দূর থেকে দেখতে পায়, এরকম একটা বিষয় যে ধরুন আমার এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে, মানে এমন একটা খাবার যেটা আমার এখন এক্ষুনি চাই, এবং কাজ শেষে যখন আমি বাসায় ফিরে গিয়ে দেখি ঠিক সেই জিনিসটাই রান্না করেছে আমার মা, তো ওইটা দেখে না মনে হয় যে না সত্যি মায়ের কাছে একটা পাওয়ার রয়েছে। যুক্ত হয়ে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাকিব যুক্ত হয়ে আছেন, বলছে আমার মা আমার কাছে সবচেয়ে বেস্ট, সত্যি মায়েরা সবসময় সেরা। সানজিদা আরিয়ান আছে, কষ্ট পেলে আগে মায়ের কথা মনে পড়ে, সত্যি দেখবেন যে যখন পৃথিবীতে কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না সব কিছু মনে হচ্ছে যে মানে আপনার থেকে দূরে চলে যাচ্ছে, বা কেউ আপনাকে সহযোগিতা করছেন, আপনি কি করছেন, আপনার কাজ আপনার চেষ্টা সেটা কারো চোখে পড়ছে না, কিন্তু একমাত্র মায়ের চোখেই কিন্তু সেই জিনিসটা চোখে পড়ে, এবং মা কিন্তু সেটাই অ্যাপ্রিসিয়েট করে, ভুল হলে সেটা ধরিয়ে দেয়, আবার সেটার প্রশংসাও কিন্তু করে। মিম আক্তার আছে, বলছে মা আমার প্রিয়। তাহসিন আছেন, বলছে আলহামদুলিল্লাহ মা দিবসে সবার মা ও বাবার জন্য শুভকামনা, সেই সঙ্গে দোয়া ও ভালোবাসা, আল্লাহ তাআলা যেন সবার মা বাবাকেই নেক হায়াতের জিন্দেগি দান করে। অবশ্যই তৃষা আছে, বলছে আপু তোমার বাসা কোথায়? এই যে স্টেশনটা আমাকে দেখছেন 96.4 স্পাইস এফএম, এটাই হচ্ছে আমার স্টেশন, এখানেই আমি থাকি, এখানেই আমি কথা বলি। যুক্ত হয়ে আছে হামিদুল ইসলাম, আপু একটা গান শোনাও। অনেক অনেক গান শোনাচ্ছি, অন ইয়ারে যুক্ত হবেন, কথা হবে সেখানেই। জাহিদুল ইসলাম বলছে আপু তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। নাবিলা ইসলাম বৃষ্টি বলছে আমার মায়ের প্রতিদিনের কথা, মোবাইলটা আজকে ভাঙবো, সত্যি মানে আমার মনে হয় আমাদের মোবাইল যদি কোনোভাবে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিংবা চুরি হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সবচেয়ে বেশি খুশি হয় যে সে হচ্ছে মা। একই সঙ্গে কিন্তু আজ 25শে বৈশাখ, এবং বৈশাখের অঝোর ধারায় কিন্তু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো সব কিছু মিলে আজকের দিনটা কিন্তু সত্যি বিশেষ, কারণ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন। তো জানিয়ে দিতে পারেন তার কোন গানটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, কেন ভালো লাগে, ভালো লাগার কারণটা কী। ইকরামুল করিম বলছে চলে এসেছি, ধন্যবাদ, বসে পড়ুন। এবার জুবাইর আহমেদ বলছে আচ্ছা মাই মাদার কেয়ার্স ফর মি দ্য মোস্ট। আচ্ছা আবদুল্লাহ তৌফিক আছে, বলছে যখন কোনো আপন মানুষের কাছে কষ্ট পাই তখন মা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ পাই না কথা বলার জন্য। সত্যিই অনেকেই কিন্তু বলে, আমি দেখেছি যে মানে আমাদের সমবয়সী যে কেউ বলে যে আমার কোনো বন্ধু নেই, তো আমার মনে হয় যে বাইরের বন্ধুত্বের চেয়ে আমাদের মায়ের সঙ্গে বন্ধুত্ব করাটা সবচেয়ে বেশি জরুরি। আপনি আপনার মায়ের সঙ্গে বন্ধুত্ব করুন, দেখবেন আর কোনো বন্ধু আপনার প্রয়োজন পড়বে না। যুক্ত হয়ে আছে দেলোয়ার সর্দার, বলছে মা নেই 4 বছর কিন্তু প্রতিটা ধাপে মায়ের কথা মনে পড়ে, সত্যি মানে যাদের মা নেই তাদের জীবনেও যে মায়ের প্রভাবটা ঠিক কতখানি, যে মা ঠিক যে কাজটা করতে বলতো, মা ঠিক যেভাবে চাইতেন সেভাবে কাজ করলেও মনে হয় যে না মা পাশেই আছে, তাই না? হাসান আহমেদ আছেন, বলছে মা ইজ দ্য বেস্ট। আচ্ছা জাহিদুল বলছে কখন শোনাবে আপু বলো না, আচ্ছা চেষ্টা করব। রিপন আছেন, বলছে মা আমার জীবন। আমিন খান আছেন, আমার মা অনেক অসুস্থ তার জন্য দোয়া করবেন। পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, মায়েরা সুস্থ থাকুক, মায়েরা তার সন্তানদের সবসময় পাশে থাকবে।
থাকুক। সুজে আছে বলছে শুভ মা দিবস, হ্যাপি মাদার্স ডে। মোহাম্মদ আবু হানিফ বলছে কেমন আছো, অনেক বেশি ভালো আছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আজ অনেকে আমাকে বলছে তোমাকে শাড়িতে সুন্দর লাগছে, তো এই যে আমি সেজে গুজে শাড়ি পরে চলে এসেছি, তো এই শাড়িটা কিন্তু আমার মায়ের, এবং মা শাড়িটা মানে পরবার আগেই মায়ের নতুন শাড়ি আমি উদ্বোধন করে দিলাম। ব্যাপারটা কিউট না? তো এটাই হচ্ছে মায়ের কোনো তুলনা হয় না আমার, সব সময় আমার যত যত আমি মানে সেজে গুজে আসি শাড়ি পরি, ঠিক সেই সময়টাতে মা আমাকে আমার শাড়ি স্পন্সর করে যে শাড়ির সাথে এটা পর, কানের দুলে এই কালারটা পরলে ভালো লাগবে, বা এই গলার এটা পর। তো এরকম মা সবসময় আমাকে সাপোর্ট করে, তো সেজন্য আসলে মায়ের কাছে সেই কৃতজ্ঞতার শেষ নেই। ইমন বলছে আম্মুর হাতে এখনও মার খাই, তার হাতা খুন্তির মারগুলো আমার বেশ ভালো লাগে। তবে মজার বিষয় এই যে আমরা একে অপরের সাথেই আর কি করি, বাহিরে থাকা এটা মিস করছি সত্যি। মানে মায়ের সাথে সম্পর্কটা কিন্তু এমনই হওয়া উচিত যে মায়ের সাথে দুষ্টু মিষ্টি একটা যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক, এটা কিন্তু এমনভাবেই হওয়া উচিত। আচ্ছা, রিপন মিয়া বলছে লাভ ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। ত্রিপুরা, রাম ত্রিপুরা বলছে মা থাকতে যেজন মায়ের মমত্ববোধ বোঝে না সেজনকে মানুষ বলে মনে হয় না। সত্যি মানে দেখা যায় যে আসলে এখন সব সম্পর্কগুলোই তো ঠুনকো হয়ে যায়, তো অনেক ক্ষেত্রে আমি দেখি যে কিছু কিছু সন্তানরা আছে তার মায়ের প্রাপ্য মর্যাদাটুকু কিন্তু দেয় না। তো আমি তাদেরকে বলবো যে যে মা এই যে এতদিন গর্ভে ধারণ করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সে মায়ের প্রতি কি আসলেই কোনো কৃতজ্ঞতা নেই বা কোনো ঋণ নেই? যদিও সেই ঋণ কখনো শোধ হয় না, আজীবন মায়ের জন্য সেবা করে যাবেন। ফাহাদ আহমেদ আছেন বলছে আপু আম্মু মামার বাসায় গেছে, এদিকে আমি আর আব্বু রান্না করবে এটা নিয়ে ঝামেলা করছি। সত্যি মা যেদিন বাসায় থাকে না সেদিন মনে হয় যে না হলো না, মানে ব্যাপারটা হলো না, মাকে লাগবে এরকম একটা বিষয়। আফ্রিদা আছেন বলছে ভালোবাসি আম্মু তোমায় কখনো বলা হয় না। সত্যি মানে এমনকি আমি নিজেও কিন্তু মাকে ফোন করে বলিনি যে মা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, মানে এগুলো বলা হয় না। মানে বিশেষ করে মানে বাঙালি মধ্যবিত্তর ভেতরে একটা সহজাত একটা সংকোচবোধ কাজ করে যে মাকে বাবাকে বলা হয়ে ওঠে না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজ আমাদের সব কিছু কিন্তু সেটা প্রকাশ করে দেয়। রাকিব আছে বলছে কেমন আছো, ভালো আছি। নাবিলা ইসলাম বৃষ্টি বলছে যা কিছুই বলুক আর মার দিক, দিন শেষে আম্মুকে ছাড়া ভালো লাগে না, আম্মুকে অনেক ভালোবাসি, সত্যি মাকে সবসময় ভালোবাসি। আচ্ছা, ইমন বলছে আসলে যেটাই কমেন্ট করছি কেন জানি না কম কম মনে হচ্ছে, কি করব, আসলে আম্মু আম্মুই, অবশ্যই মা ইজ দ্য বেস্ট, তাই না? আজই গিয়ে মাকে জড়িয়ে ধরুন, বলতে হবে না ভালোবাসি, তাকে বোঝান যে না আপনি তাকে কতটা ভালোবাসেন। সঞ্জিদা আছেন বলছে মা বাসায় না থাকলে ঘরটা ঘর মনে হয় না। আচ্ছা, তাইরন বলছে আমার কমেন্ট পড়ো না, পড়ে ফেলেছি। আচ্ছা, সাজ্জাদ হোসেন বলছে পৃথিবীর সকল মায়েদের আল্লাহ সুস্থ রাখুক, দীর্ঘ আয়ু দান করুক, আমার পক্ষ থেকে সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। বাদশা আছে বলছে ডায়লগ বলতে কিছু নেই, আমার মা সবসময় আমাকে নিয়ে টেনশনে থাকে, একটু কোথাও ঘুরতে যাব তাহলে আগে বলে তাড়াতাড়ি বাসায় ফিরবে। হ্যাঁ, বিশেষ করে মেয়েদেরকে বলে যে আজান দেওয়ার আগেই বাসায় যেতে হবে, এরকম একটা বিষয়। আচ্ছা, আমি চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি ফেরার। সবচেয়ে অন্যরকম কথা হচ্ছে আমি বুড়ি হলে ভাত দিতে হবে না, মরলে আমাকে কবরে নিয়ে মাটি দিস, এটা শোনালে চোখ দিয়ে আমার অঝরে পানি পড়ে, আমি আল্লাহর দরবারে সবসময় এটাই প্রার্থনা করি আমার মা যেন শত বছর বেঁচে থাকে। সত্যি মানে পৃথিবীতে মা নেই এই কথাটা ভাবা যায় না, তো সেই সকল সন্তানরা সত্যি আসলে বাস্তবতা কতটা কঠিন সেটা বুঝতে পারে। জাহিদুল ইসলাম বলছে আচ্ছা ঠিক আছে। জুনাইদ বিজয় আছে বলছে আই মিস ইউ সো মাচ। আচ্ছা, মম আই লাভ ইউ সো মাচ, আসলেই অনেকেই অনেক অনেকেই তাদের মাকে মিস করছে। অন্তর আছে মা দিবসে সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, খুব মিস করছি মাকে। আজ এই বিশেষ দিনটাতে যারা ভাগ্যবান মাকে সঙ্গে পেয়েছেন তারা মায়ের সঙ্গে দিনটা উপভোগ করুন, দিনটা উদযাপন করুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেই সঙ্গে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো তার যে কোনো প্রিয় গান কিন্তু আপনি এখন শুনতে পারেন আমার সঙ্গে অনিয়ারে যুক্ত হয়ে। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবার আমি বিদায় নিচ্ছি ফেসবুক লাইভ থেকে, আগামীকালও কিন্তু চলে আসবো। অবশ্যই 96.4 স্পাইস এফএম এর ফেসবুক পেজটা লাইক এবং ফলো করে সাথে থাকবেন। আমারও একটি পেজ রয়েছে আর জেমিম, সেখানে পেয়ে যাবেন আমার সব আপডেট। বাইরে হুটহাট করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, সব কিছু মিলে দিনটাকে উপভোগ করুন। কর্মব্যস্ততায় আবারও আমরা সেই
আমাদের নিজেদের আমেজে ফিরছি, সবার জন্য শুভকামনা রইল, আজকের মতো বিদায়।